আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন তাদের সর্বপ্রতি অনেক অনেক প্রাণ ঢালো শুভেচ্ছা তো আমাদের তো হা ভাইকে নিয়ে তো তো দুনিয়ার আলোড়ন সৃষ্টি হইতেছে তো বেচারা যত নিখোঁজ ছিল তখন ছিল এক ধরনের নিউজ এখন সে তো ওখান থেকে বের হয়ে আসার পরে তো এখন নিউজ তো পুরো চেহারাই ঘুরে গেছে এখন নানান রকম প্রশ্ন আপনাদের মনে যে তু আত্মগোপন কেন করবে পুলিশ পুলিশ তাকে অপহরণ করছে কিনা র্যাব তারে ধরে নিয়ে গেছে কিনা রড়াতারে নিয়ে গেল কিনা এখন তহা যে বাড়িতে গিয়া আত্মগোপনে ছিল সিয়ামের মা সে কি মিথ্যা কথা বলছে কিনা আবার সিএম কেন এই ঘটনা জানে না আবার তহামিয়া যে ই করবে আর কি আত্মগোপনে যাবে তার সাথে তার দুই সফর সঙ্গী তাদের আত্মগোপন করার প্রয়োজনটা কতটুকু তারপরে ড্রাইভার ড্রাইভারের ড্রাইভারের সাথে তো তাদের কোনো কিছু নাই তো ড্রাইভার আত্মগোপন করবে কেন তার সাথে তারপরে গাড়ি গাড়িটা তো রাইখা তারপরে সবাই মিলে আত্মগোপনে যেতে পারতো সেটা একটা প্রশ্ন এখন যদি এরা তিনজনই যদি একটা মজার কমেন্ট করেছেন আপনারা আমার গতকালের ভিডিওটা নিচে সেটা হলো যদি এরা তিনজনই ওই ড্রাইভার এবং স্বপর সঙ্গে আরো দুইজন যদি এই আদনান সাহেবকে ভালোবেসে তাদের তার সাথে গিয়ে আত্মগোপনে যেতে পারে তো এখন আদনান সাহেব তো ফিরেছে তার বাড়িতে তো এখন নিশ্চয়ই ওই তিনজনকে এখন তার বাড়িতে গিয়ে থাকা উচিত আদনান সাহেবের সাথে সাথেই কারণ আদনান সাহেবকে ছাড়া তো তারা চলছে না তো এইভাবে নানান রকম মানে প্রশ্ন চারদিকে মানে ঘুরপাক খাচ্ছে মাঝে মাঝে হাসি আমি এগুলো দেখেছি সারা কি শুনতে চাইলাম আর কি শুনতে চাই এখন এগুলো তো এখন যেখানে কিনে সিম্প্যাথিটা ছিল এই পুরো আদনান সাহেবের উপর আর তো সেই সিম্প্যাথিটা মানে ভালোবাসাটা কেন জানি আদনান সাহেব থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে যদিও আমি কোনো নেতিবাচক বা নেগেটিভ ইমপ্যাক্ট করে এই ধরনের কোনো কিছু ভিডিও আমি কোনো কথাবার্তা বলেনি আর ধরনের কোনো ভিডিও করিনি আমি আদনান সাহেবের উপরে কিন্তু অনেকেই দেখলাম যে এখন আদনান সাহেবকে নিয়ে যারা দুই দিন আগেও সব সরগোল করছে মানে তাকে সাপোর্ট করে পজিটিভ ভিডিও করছে তো এখন থেকে তারাই নেগেটিভ ভিডিও করতেছে এখন আরে আদনান সাহেবের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে তার এই ছেলে মানুষ করার এই আত্মগোপন করার কিছু কাহিনী এগুলো নিয়ে নানা রকম মানে মকারি তারা করতেছে কি মকিং করতেছে গিয়ে ইউটিউবে বিভিন্ন জায়গায় গিয়ে ট্রল করতেছে তো আসলে এটা একটা যুক্তিগত কারণ রয়েছে তারা করতেই পারে কারণ এমন কিছু একটা ঘটছে এখন যেহেতু সত্যটা আমরা জানি না তো আর দুই চারটা দিন ওয়েট করতে হবে তো এখন আমাদের আদনান সাহেবের যে আইনজীবী রয়েছে তার কথা গতকাল শুনলাম তারপরে আদনান সাহেব যে বাড়ি থেকে লুকাইছিল সিয়ামের মা তো সিয়ামের মা তার সাক্ষাৎকার দেখলাম বেশ কয়েকটা টিভি চ্যানেলে দেখা যায় ইভেন ওই রং ওই গাইবান্ধা এলাকায় যে লোকাল ইউটিউবার রয়েছে তারাও তাদের ক্যামেরা দলবল নিয়ে গিয়ে পুরো টিম ক্রু নিয়ে গিয়া আর সেই ভদ্র মহিলার ভিডিও করে নিয়েছে সেটিও আপনারা সেগুলো আপনারা ইউটিউবে দেখেছেন তা এখন একটা প্রশ্ন এসে যায় সেটা হলো যে আসলে কি হইতেছে চারদিকে কি হইতেছে তারপর আবার শুনলাম আদনান সাহেবের ফোনটা যখন বন্ধ ছিল তখন এই ফোন ট্র্যাকিংয়ে দেখা যাচ্ছিল তার ফোনটা রয়েছে হলো ডিবি কার্যালয়ে এটা কিভাবে সম্ভব তো এখন এই নিউজটা আপনারা দেখেছেন তো এই কমেন্টটা আপনারা প্রচুর মানুষ করেছেন যে জ্বর ভাই সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আদনান কি ডিবি কার্যালয়ে তার সেলফোনটা কার্যালয়েলফোনটা গাইবান্ধার ওই লুকেছিল এখন কি বলুন ভাই এখন এগুলো সব প্রশ্নের উত্তর দিতে পারে আপনাদের হলো আদনান ভাই নিজে যদি এই কোনো জায়গায় কিছু একটা বলে তা এখন খেয়াল করে দেখেন সব ঘটনাই ঠিক আছে আদনান সাহেব সম্পর্কে বিস্তারিত আপনারা অনেক কিছুই জানেন আরো জানবেন দুই চার দিন পরে তবে ঘটনার মধ্যে আরেকটা ঘটছে সেটা হলো আদনান সাহেবের যে ছোটবেলার বন্ধু ন্যাংটাকালের বন্ধু যে সিয়াম ভাইয়া যে কিনা গাইবান্ধার থাকে কিন্তু চাকরির সুবাদে সে থাকে হল রংপুরে সে আবার রংপুরের একটা সেলফোন কোম্পানি আছে সেই সেলফোন কোম্পানিতে কর্মরত অবস্থায় একজন ভালো সালো ভালো পজিশনে মনে উনি চাকরি করে সেখানে তার বউ বাচ্চা কাচ্চাও রয়েছে তো এখন সে কী করছে এখন তার বাড়িতে গিয়া আদনান সাহেব লুকাইছে গাইবান্ধার বাড়িতে এখন সিএম মিয়া কোথায় থাকে সিএম সাহেব থাকে হলো রংপুরে তো এখন গতকাল যেটা ঘটছে আর কি সেটা হলো সিএমি যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানি থেকে তাকে বাইর মানে বাইর করে দিছে বহিষ্কার করে দিছে চাকরিচুট করা হয়েছে যেটাকে আরেক ভাষায় বলতে পারেন কি কারণে সেটা হল মিয়া তোমার বাড়িতে এই আদনান সাহেব রয়েছে সারা বাংলাদেশের টোল টোল পাড় টেলিভিশন নিউজ চ্যানেলগুলো ফাড়ায় করে তাকে খোঁজাখুজির ব্যাপারে সারা বাংলাদেশের পুলিশ ডিবি বাহিনী লেগে গেছে আর মিয়া তোমার বাড়িতে আদনান সাহেব গিয়া লুকায় রয়েছে আবু তো আদনান সাহেব তুমি মিয়া এটা আমাদেরকে জানে না না জানায় এগুলো রাখছো তো এটা তো হতে পারে না এত বড় একটা মিথ্যাচার এত বড় একটা বদমাইশি করছো তো তোমাকে তো ভাই তোমার চরিত্রের বিরাট সমস্যা আছে ভাই তোমাকে চাকরিটা রাখাই যেতে তো যার ফলে কি হয়েছে সেই কোম্পানি থেকে তারা ফাইল করে দিয়েছে এই সিএম সাহেবকে তা এখন সিএম সাহেবের কাছে বিভিন্ন সাংবাদিকরা ফোন টোন করছে বা লোকাল যত ইউটিউবাররা আছে তারাও গিয়া যোগাযোগ যোগাযোগ করছে এখন তো বুঝতে পারছেন সাংবাদিক সংখ্যা এখন বাংলাদেশে বহুত বেড়ে গেছে এখন শুধু যারা পত্রিকাতে চাকরি করে টিভি মিডিয়াতে চাকরি করে তারাই শুধু সাংবাদিক না যারা এই যে ইউটিউবে ভিডিও করে তারাও এখন সাংবাদিক হয়ে গেছে তো যাই হোক তো তারা গিয়ে যোগাযোগ করছে যে সিয়াম ভাইয়া কি খবর আপনার বাড়িতে গিয়ে লুকিয়েছিল আপনি জানেন না তখন সিএম ভাইয়া বলছে ভাইয়া কিরা কসম খেয়ে বলছে ভাই আমি তোদের আল্লাহর দোহাই দিয়ে বলতেছে যে ভাই আমার বাড়িতে যে ছিল সত্যি সত্যি আমি জানতাম না ইভেন আমার মাও একটা ভাড়া আমাকে বলেনি ফোন দিয়ে এই যে চারজন আমার বাড়িতে গিয়ে রয়েছে এবং খাওয়া দাওয়া করতেছে বেশ ভালো প্রতিদিন মুরগির মাংস দিয়ে ভাত খাইছে বলে শুনলাম তো সেগুলো জানতো না এবং যেহেতু এই আবু তুহার সাহেব তার ন্যাংটাকালের কালের বন্ধু সে বলে গিয়ে আমার মানব করছে রংপুরের বিভিন্ন জায়গায় দুই দুইটা মানব বন্ধন করছে সে গিয়ে তো এখন তো বুঝতেই পারছেন ভয়াবহ অবস্থা এখন যদি সিটা সিয়াম মিয়া যদি জেনে থাকে জেনে সেনা মানব বন্ধন করে তাহলে সরকার তো এটা কঠিন অ্যাকশনে যাবে যে সরকারকে এই ধরনের হয়রানি করার মানে কি হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এই যে একটা প্রশ্ন তো এইভাবে নানান প্রশ্ন মানে নানান রকম জটিলতার ভিতরে পড়া শেষ পর্যন্ত এই সিয়াম মিয়া তার চাকরিটা হারাইলো তো কাজের কাজ একটাই হয়েছে এখন আবু তুহার সাহেব তো ফিরে আইসে তার দুই বউর কাছে এখন কোন বউর কাছে কেমনে কিভাবে যাইব থাকবো কেমনে কি ভাগ বটরা করব কিভাবে আমি যতদূর জানি ইসলাম ধর্মে তো বলা আছে যদি তোমরা দুই বউর প্রতি মানে সমান আচরণ করতে পারো তাহলেই তোমরা দুইটা চাইটা বিয়ে করো নাহলে তোমরা বিয়া করো না কিন্তু এখন তো আমার তো মনে হচ্ছে না যে আবু তোহার সাহেব তার দুই বউর সাথে সমান অধিকার বজায় রেখে চলতে পারছে যদি চলতেই পারত তাহলে এই ধরনের গন্ডগোল হইতো না বউদের গুতাগুতিতে উনি গিয়ে এই আট দিন আত্মগোপনে থাকতো না দশ তারিখ থেকে বাংলাদেশে একটা এর উপর একটা বড় গন্ডগোল লাগতো না এখন আবু তোহার সাহেবের উপর কোন লিগেল অ্যাকশন বাংলাদেশ সরকার নিবে কিনা তা আমি জানি মাঝখান থেকে সিয়াম মিয়া চাকরিটা হারেলো। তা এখন এই যে কিছুক্ষণ আগে যেই দেখলাম সিএম সাহেবের যে লয়ের সে যখন দশ তারিখে নিখোঁজ হয় এগারো তারিখে তার মা গিয়া যে থানা জিডি থানা জিডি করেছিল তো তারপরে তার একটা লয়ারও রেখেছে তো সেই লয়ারের কথা শুনে যেটা বুঝলাম আর কি সে কিন্তু ওই আঠেরো তারিখে সেই গর্ত থেকে বের হওয়ার একদিন আগে কিন্তু তার বউ ওই সাকিবুন নাহারকে ফোনে বলে জানিয়েছিল ফোন করে তাকে বলছিল যে আমি আইতেছি আঠেরো তারিখে তো এখন এটাও প্রশ্ন উঠে যে সাকিবুল নাহার যেহেতু এটা জানতো এক মানে একদিন আগে তাহলে সেটা কেন সে বললো না এটা একটা বিরাট প্রশ্ন তো এগুলো নিয়ে মানে সেখানে যাদের যেখানে কি আমাদের ঘুম নাই যে একটা মানুষকে ঘুম করতে পারে মানে মেরে ফেলা হতে পারে আর বিভিন্ন জায়গায় ওই সময় কিন্তু মানে অজ্ঞাত নামার লাশও পাওয়া যাচ্ছিল বিভিন্ন জায়গায় বাংলাদেশে প্রতিদিনই দিয়ে একটা লাশ পাওয়া যায় অজ্ঞাত নামা লাশ কালে বিলে পুকুরে বিভিন্ন জায়গায় পড়ে থাকে তো এইগুলো নিয়ে আমরা নানান রকম একটা সংখ্যার ভিতরে ছিলাম যে এরকম একটা ঘটনায় না ঘটে আবার এই আমাদের এই তোহার সাহেবের ভাগ্যে তো যার ফলে আমরা কি বলুন মানে একটা ভয়ঙ্কর একটা অবস্থার ভিতরে ছিলাম কিন্তু ওই সময় যখন কি আমাদের এই নাহার তার দ্বিতীয় স্ত্রী সে যখন এগুলো জানতোই সবকিছু করছে এই মিডিয়াতে তো সে যদি একদিন আগেই জানতো একটু বললেই কি হইতো এটা তো ভাই লুকোচুরি কোনো কিছু না একটা মানুষকে খুঁজে পাওয়া গেছে সে আত্মগোপনে গেছে তার বৌদ্ধ জনতা নাই দোষের কিছু না যাইতেই পারে তার পারিবারিক ব্যাপার একটু কোলাচু করে বললেই হইতো এত বড় নাটক করার তো কোনো প্রয়োজন ছিল এটা না আমার ভাষা আর এমনটা হতে পারে যে তাকে যে নাটক করানো হয়েছে হয়তো বা তাকে গুম করানো হয়েছে তারপরে যখন তাকে ছেড়ে দিবে তখন তাকে একটা একটা কজ তাকে দেখাতে হবে কিছু না কিছু একটা এক্সপ্লেইন করতে হবে মানে এই যে সাংবাদিকদের বলতে হবে সমাজকে বলতে হবে সাধারণ মানুষকে বলতে হবে যারা কিনা তার জন্য খাটাখাটনি করছে তো হয়তো এই ধরনের কোনো একটা গল্প সাজাইতে পারে এটাও হতে পারে তো যাই হোক এখন ভালো মন্দ একমাত্র আল্লাহ জানে এখন কেমনি কি হয়েছে না হয়েছে এখন আমাদের আবু তুহার সাহেব তো কথা বলছে না সে বলে এখনও খুবই অসুস্থ কথা বলার মতো তার বলে অবস্থা নাই কিন্তু ঘটনা ভিডিও ফুটেজ যা দেখলাম সে তো গাইবান্ধার ওই বাড়িতে ভালোই আসলো প্রতিদিন চিকেন আর মাটন দিয়ে ভাত খাইতো তারপরে হাইটা চাইরা খুব সুন্দর সুন্দরভাবেই দেখলাম পুলিশের গাড়িতে চলে গেল তারপরে ডিবি কাজে রইল একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দিল একশো চৌষট্টি দ্বারা জবানবন্দিতে উনি এক্স্যাক্টলি এই কথাগুলি বলেছে যে কথাগুলো সে ওই তার কিছুক্ষণ পরে তাকে ওই উদ্ধার করা উদ্ধার করা কি মানে তার বাড়ি থেকে যখন তাকে ধরে নিয়েছে পুলিশরা তার কিছুক্ষণ পর পুলিশ যখন প্রেস কনফারেন্স করে যে এক্স্যাক্টলি যে কথাগুলো বলেছিল উনি কিন্তু একশো চৌষট্টি দ্বারা সেই কথাগুলি বলেছে তো হয়তো আর কি করার কিছু করার নেই তো মাঝখান থেকে আমাদের সিএম ভাইয়া চাকরিটা হারালো তার এখন বোবার চাকা চা আছে সেগুলো এখন সে পথে ঘুরবে তো যাই হোক এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন